দেশে গণতান্ত্রিক ধারা, স্থিতিশীলতা আর শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত আছে বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য নাম বলে জানান তিনি। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি দক্ষতা আর সাহসের সাথে শান্তিরক্ষীদের দায়িত্ব পালনের আহ্বান জানান। বলেন, সংঘাত অস্ত্র প্রতিযোগিতা নয়, বাংলাদেশ শান্তি চায়। রোকনুজ্জামানের রিপোর্ট। জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 5 শহীদ শান্তিরক্ষীর পরিবার ও আহত 5 শান্তিরক্ষীকে সম্মাননা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী উন্নয়নের স্বার্থে গণতান্ত্রিক ধারা, স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্ব তুলে ধরেন। বিশ্ব শান্তি রক্ষা না নিজের দেশেও, আজকে 2008 সালের নির্বাচনের পর এই 2023 সাল একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান, গণতান্ত্রিক ধারা অব্যাহত বলেই আজকে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে, ভাতের অধিকার নিশ্চিত হয়েছে, গণতান্ত্রিক ধারা নিশ্চিত হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত আছে। শুধুমাত্র একই কারণে যে এই 2008-এর নির্বাচন, 2010-এ আওয়ামী লীগ সরকার গঠন করে, 2023 সাল পর্যন্ত আজকে আমাদের এই অগ্রগতিটা এই স্থিতিশীল পরিবেশের জন্যই সম্ভব হয়েছে, এ কথাটা সকলকেই মনে রাখতে হবে। যে একটা স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশ, স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশই পারে একটি দেশকে উন্নয়নের ধারায় গতিশীল করতে এবং উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের দক্ষতা, পেশাদারিত্ব, সাহস ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। যুদ্ধ সংঘাত নয়, বিশ্বব্যাপী শান্তির পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। আমরা শান্তিতে বিশ্বাস করি, সংঘাতে নয়। বাংলাদেশ সবসময় শান্তিতে বিশ্বাস করে, সেই শান্তির জন্য যা যা করণীয় বাংলাদেশ তা করবে। আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদেরকে অকুণ্ঠ ভালোবাসা উপহার দিয়েছে। অনেক দেশ আপনাদের কাছ থেকে বাংলা সংস্কৃতি ও ভাষা রপ্ত করেছে। অন্যান্য দেশের সহযোগী শান্তিরক্ষীদেরও শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন। করোনা মহামারীর মধ্যেও শান্তি স্থাপনে আপনাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা প্রশংসিত হয়েছে। সর্বোপরি আপনারা বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। পরে বিশ্বের বিভিন্ন দেশে এই মুহূর্তে শান্তি মিশনে থাকা শান্তিরক্ষীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।